National Board of Computer Education. Press the bell icon on the YouTube app and never miss another update. অ্যাডভান্স ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি ৬ মাস ৩ মাস এক বছরের কোর্স আমাদের জেনারেল কোর্স আছে। তাছাড়াও একটা ডিজিটাল ভারত বলে কোর্স আছে ওয়ান মান্থের, সমস্ত এতে অনলাইনে সমস্ত কাজকর্ম ছেলেদের শেখানো হয়। শুন, আপনি কী করে অনলাইনে ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, কী করে আপনি ওলা বুক করবেন, কী করে আপনি কী বলে পেটিএম চালাবেন, সমস্ত নেটের সমস্ত কাজগুলো অনলাইন এক মাসের কোর্সে ডিজিটাল ভারতে শেখানো হয়। আচ্ছা, আপনার এই যে এখানে আপনি এমসিতে জয়েন করেছেন, তো আপনি এমবিসি সম্পর্কে ইনফরমেশনটা আপনি কোথা থেকে পেয়েছেন, কি সূত্র ধরে আপনি জয়েন করেছেন? এমবিসি সম্পর্কে আমি অনেকদিন আগেই জানতাম, মানে ওটি এক দেড় দু বছর আগে, কিন্তু তখন আমি ঠিক অ্যাপ্লাই করতে ঠিক সাহস পাইনি। কিন্তু আমার মামা হঠাৎ আমাকে বললো, তুই আবেদন কর দেখ কি হচ্ছে, ভয় কিসে। তখন আমি আবেদন করলাম, দেবাশিসও কল করলেন ফ্যান্সিসি ডিপার্টমেন্ট, আমি আমার অ্যাপ্লিকেশন ফিল আপ করে ফ্যান্সিসি সাহায্য দিয়ে আমার সেন্টার লগ ইন করা। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনার অনেকটা তাহলে উন্নতি হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমি জানতে চাইবো যে আপনার স্টুডেন্টের সংখ্যা কীরকম, ডেভেলপ করেছে না? স্টুডেন্ট সংখ্যা আমার প্রচুর আছে, মোটামুটি যেটা আগে বছর বা এর আগে স্টুডেন্ট কম ছিল সেটা মোটামুটি দিনে দিন ডেভেলপ হতে চলেছে। আমি আশা করছি যেভাবে প্রচার আমি করেছি বা আমার প্রচার হচ্ছে যে স্টুডেন্ট ডেভেলপ দিনে দিন হবে। আচ্ছা, আপনার কি স্কুলের নাম কি ছড়িয়েছে বেশি, মানে আপনার কি স্কুলের নামটাও ডেভেলপ করেছে আগের থেকে একটু? হ্যাঁ। আর জানতে চাইছিলাম যে এখানে যে বিভিন্ন রকম কোর্স হয়, তো এগুলো যে ভ্যালুয়েশনটা বা এগুলো যে আমরা করবে, তার জন্য স্টুডেন্টদের কাছে কী কী রকমের কোর্স আছে, মানে সব রকম সাবজেক্টের থ্রু? হ্যাঁ, ৩ মাসের ৬ মাসের এক বছরের সব কোর্স আছে, এবং আমাদের এমবিসি সার্টিফিকেট অল ইন্ডিয়া অ্যাপ্লাই এবং এক্সচেঞ্জে এমপ্লয়ে এক্সচেঞ্জে সেটা অ্যাপ্লাই হবে। কিন্তু এই যে পুলিশে যে ভ্যাকেন্সিটা বার হয়েছে এখন, সের মধ্যেও আমাদের এমবিসি সার্টিফিকেট গ্যারান্টেড। আমাদের এখন পুরো ওয়েস্ট বেঙ্গলে, মানে পুরো দেশে আমাদের পুরো ১৩০০+ স্টাডি সেন্টার। আমাদের এনবিসি নিজস্ব একটা জব পোর্টাল আছে, যেখানে আমাদের স্টুডেন্ট ৬ মাস বা এক বছরের বা ২ বছরের মেয়াদি কোর্স করার পর নিজের নামটা জব পোর্টালে এন্ট্রি করতে পারে, যেটা কোনো আদার্স বোর্ড বা আদার্স কোনো আপনার কী বলে বোর্ড দিতে পারবে না, যেটা এনবিসি আমাদের দিয়েছে। তাহলে আপনি তো বলছেন আপনার সব রকম উন্নতি হয়েছে, ডেভেলপ হয়েছে, স্কুলের নাম ছড়িয়েছে, তো এনবিসি যে মনে হয় ৫ বছর কমপ্লিট হতে চলেছে। হ্যাঁ, এনবিসি আমাদের ৫ বছরে যেটা মার্কেটে ডেভেলপ করেছে বা উন্নতি করেছে, আমার মনে হয় আরও ১-২ বছরের মধ্যে ওনারা প্রায় ২০০০ স্টাডি সেন্টার হয়ে যাবে ওনাদের, আমার যেটা মনে হয়। আচ্ছা, এর থেকে আর আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমাদের এখন জেনারেলি যে মাধ্যমিক বা এইচএসসি স্টুডেন্ট যারা পরীক্ষা দিল, পরীক্ষাতে যারা পরীক্ষা দিল, তাদের জন্য একটা ভালো নতুন কোর্স এসছে, মানে আগে বছরে ছিল প্লাস এবছরে এসছে ই প্রবেশ। আগে বছর ওর রেট ছিল ৩৯৯ টাকা, ওইটা কমে গিয়ে এবছর হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকা অনলি ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি পে করলে সে ৩ মাসে, মানে ২৪ ঘন্টার সেই প্রবেশ কোর্সটা করতে পারবে। এতে শেখানো হবে ফান্ডামেন্টালস, এমএস উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট। এটা শেখানোর পর স্টুডেন্টদিকে একটা
সার্টিফিকেট এনবিসি প্রোভাইড করা হবে, এবং তার সাথে সাথে স্টুডেন্ট যখনই কোর্সে ভর্তি হবে ওকে একটা গিফট কুপন, একটা রিস্ট ওয়াচ, একটা ফোল্ডার এবং একটা বেসিকের বই, এবং আমার তরফ থেকে একটা পেন এবং একটা স্কেল আমি বিনামূল্যে ওদেরকে গিফট দান করব। থ্যাংক ইউ। বিভিন্ন ধর্মের বিভিন্ন আমাদের পোশাক আশাক আলাদা, বিভিন্ন কথাবার্তা আমাদের আলাদা, কিন্তু আমরা সব এক। এই কষ্টার্জিত যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা 1947 সালে, তারপর ভারতীয় সংবিধান গঠিত 1950 সালে জানুয়ারি মাসে এই 26 তারিখে সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানে যে আমরা সব সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে, সর্বধর্ম জাতের ভিত্তিতে, আমরা ভাষার ভিত্তিতে আমরা ইউনাইটেড, আমরা আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা প্রতিফলিত আছে, তার লিখিত আছে। তা আমার তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে যে একটাই অনুরোধ, তোমরা ভারতের যে সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা তোমরা পড়ার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভারতবর্ষে সংবিধান কী চাইছে, কোথায় আমাদের নিয়ে যেতে চাইছে, যুব সমাজকে, যুবতীদেরকে, সমস্ত ছাত্র শিক্ষা যুবক যুবতীদেরকে ভারতীয় সংবিধানকে মেনে চলার জন্য
তোমাদের এই সংবিধানটা করা উচিত, তোমাদের জানা উচিত, ভারতবর্ষের ইতিহাস জানা উচিত। বহু মানুষের রক্তক্ষয় হয়েছে, আজকের এই শুভ দিনটিকে আমরা স্মরণ করি মহাত্মা গান্ধীকে, স্মরণ করি নেতাজি সুভাষ বোস